আগামী মাসে ভারতে চলবে করোনার তাণ্ডব আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তো আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন দেখিনি করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশরা মে পর্যন্ত জারি থাকবে লকডাউন তার মধ্যে করোনা সংক্রমণ পৌঁছাতে তেরো হাজারের ওপরে এর মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর মে মাসের প্রথম সপ্তাহে ভারতের সর্বোচ্চ সীমায় পৌঁছতে পারে করোনা সংক্রান্তের সংখ্যা সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সংস্থা স্বাস্থ্য দপ্তরে করা একটি আভ্যন্তরীণ রিপোর্ট থেকে প্রকাশ পেয়েছে এই তথ্য যদিও ভারতে চালু থাকা লকডাউনের প্রভাবে এই সংখ্যা অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে পর থেকে আবার ধীরে ধীরে কমতে পারে আক্রান্তের সংখ্যা সূত্রের খবর অনুযায়ী পরের সপ্তাহ থেকেই ভারতে শুরু হবে অনেক বেশি মাত্রায় করোনা ভাইরাসের পরীক্ষা করা যাদের শ্বাসকষ্টজনিত কোনো ধরনের সমস্যা হচ্ছে তাদের সকলেই পরীক্ষা করা হবে আগামী এ সপ্তাহে আর এই পরীক্ষা করলে যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে তা বিষয়ে কোনো সন্দেহ নেই পরীক্ষা করার পাশাপাশি করা হবে আইসোলেশন এই স্বাস্থ্য অধিকারক জানাচ্ছেন ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইন এবং আইসোলেশে আছে অগুনতি মানুষ তাদের সকলকেই পরীক্ষা করা হবে আর পরীক্ষা করলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে দেশ জুড়ে লকডাউন বেড়ে হয়েছে তিনসরা মে পর্যন্ত প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করার আগেই অনেক রাজ্যে লকডাউন ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে যেসব রাজ্যে আগে থেকে লকডাউন জারি করে সাবধানতা অবলম্বন করেছিল সে দেশে সংক্রমণ বাড়লেও তাদের উপর একটা প্রভাব পড়বে না বিহার রাজস্থান কেরালা পাঞ্জাবে সঠিক সময়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল বলেই আজ সংক্রমণের সংখ্যা অনেক কম বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর তো ফ্রেন্ডস তো অবশ্যই বুঝতে পারলেন তো দ্রুত অবশ্যই বজায় রাখবেন এবং আপনাদের কোনো সর্দি গলা ব্যথা বা জ্বর শ্বাসকষ্ট নিতে যদি অসুবিধা হয় তো অবশ্যই আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুত বজায় রাখবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে